হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইচ্ছেডানা উইথ সুলতা। আজকে শুভ নববর্ষ, বাঙালিদের একটা স্পেশাল ডে। তো আজকে আমি রান্না করব বেঙ্গলি থালি। তো সেই বেঙ্গলি থালিতে কী কী আমি রেসিপি করব সেগুলো সবগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, প্রথমে আমি করব ডাল। তো ডালটা আমি কীভাবে করছি সেটা আমি দেখিয়ে দেবো। প্রথমে টক ডাল করব, আজকে প্লেন ডাল করব না। তো টক ডাল করতে কী কী লাগছে সেটা আগে আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। আমি নিয়েছি কটা আমের টুকরো। আচ্ছা, এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু সামান্য সর্ষে। তো প্রথমে আমি তেল দিয়ে দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি এই পিস পিস করে কেটে নেওয়া আমগুলো। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ। দিয়ে দেবো আমি ডালগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সিদ্ধ ডালগুলো আমি এখন দিয়ে দেবো। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দেবো সামান্য একটু চিনি। এইভাবে একটু আমগুলো ভেঙে ভেঙে দেবো, তাহলে ডালটা টক হবে। রেডি, টক ডাল রেডি। এবার আমি করব বেগুন ভাজা। তেল দিয়ে দিলাম, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন ভাজাগুলো আমার এখন হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। সেজে নেব উচ্ছে। উচ্ছেগুলো আমি এইভাবে পিস পিস করে গোল গোল করে কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ, একটু নুন পরিমাণ মতো। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার আমি করব দই কাতলা। তার জন্য প্রথমে কাতলা মাছের পিসগুলো আমি আগে ভেজে নেব। দেখো, মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, তবে দই কাতলা তো এখানে অনেকে মাছ ভাজে না, না ভেজেই করে, কিন্তু আমি একটু কেমন লাগবে বলে হালকা হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। ফোড়ন, ফোড়ন হিসেবে দেবো দুটো এলাচ দিয়েছি আর একটু লবঙ্গ আর একটু দারচিনি, এটা আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো, এখানে আমি গুলে নিয়েছি একটু জিরে বাটা, একটু জিরে গুঁড়ো। এখানে আমি নিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন আর একটু হলুদ, এটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। এই এই মিশ্রণটা আমি দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফেটানো দই। দইটাকে আমি টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি টক দইটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। দই কাতলাটা হয়ে গেছে আমার, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি মাংসের মশলাটা একটু করে নেব, তার জন্য নেব শুকনো লঙ্কা। এখানে আছে শা জিরে, শা মরিচ আর একটু একটা লবঙ্গ আর একটা এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি। দিয়ে দেবো একটু আদা, দিয়ে দেবো একটু পেঁয়াজ। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এগুলো আমি সব এখন মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি মাংসটা করব, আমি খাসির মাংস রান্না করব। তো আগে আমি খাসির মাংসটা এমনি প্লেন জলে একটু গরম মশলা, মানে একটু এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে দিলাম জলে। আচ্ছা, দিয়ে দেবো দু থেকে তিনটে সিটি আমি দিয়ে নেব। ভেজে নেব, এবার আমি মাংসটা করে নেব। প্রথমে আমি তেল দিয়ে দেব, এবার দিয়ে দেব
হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো লবণ, টমেটো পিউরি, দিয়ে দেবো ফেটানো দই আমিষ করেছি, দেবো মাংস মানে মটনটা আমি অল্প সিদ্ধ করে রেখেছিলাম, সেই মটনটা আমি এবার দিয়ে দেবো। আচ্ছা, এই জলটা হলো মটন সিদ্ধর জল। আমি মটন যে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে মানে কষার আগে, তো সেই সিদ্ধ করা জলটা আমি ফেলিনি, আমি রেখে দিয়েছিলাম। তো এই মটন সিদ্ধ জলটা আমি একটু একটু করে দেব আর মটনটাকে আমি কষতে থাকব। মটনটা মোটামুটি কষা হয়ে গেছে, ভেজে নেওয়া আলুগুলো আমি দিয়ে দেবো। আমি আরেকটু কষিয়ে নেব, না পুরো রেডি। এবার আমি দিয়ে দেবো জল, এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এখন আমি একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। এবার আমি করব সর্ষে চিংড়ি। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, একটু হলুদ, একটু নুন। চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দেব এখানে আছে সর্ষে বাটা আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। সর্ষে চিংড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি চাটনি করে নেব, আমের চাটনি করব। তার জন্য আমগুলোকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আমি সর্ষে দেব, এবার দিয়ে দেবো পিস পিস করে কেটে রাখা আমগুলো, সামান্য একটু হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমটা একটু ভেজে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। দেখো চাটনির আমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিনি। চাটনিটা আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। দিয়ে নেব লুচি, তার জন্য তেল দিয়ে দিলাম সাদা তেল। নেব পাঁপড়, আমার পয়লা বৈশাখের স্পেশাল থালি রেডি। তো কী কী আছে এক আর একবার করে দেখিয়ে দিই। প্রথমে ভাত নিয়েছি, এটা পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, বেগুন ভাজা, উচ্ছে ভাজা। আচ্ছা, এখানে আছে টক ডাল, এখানে আছে চাটনি আমের চাটনি, এখানে আছে চিংড়ি মাছের মানে সর্ষে চিংড়ি, এটা কাতলা মাছের দই কাতলা। আচ্ছা, এটা আছে মটন কারি, আর এখানে আছে দুটো লুচি আর জিলিপি। তো এই ছিল আমার পয়লা বৈশাখের স্পেশাল থালি। তো তোমাদের কেমন লাগলো আমার স্পেশাল থালি প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক দিও।